আপনারা প্রশ্ন জাগে কিভাবে এটি সংগঠিত হলো এবং আমি বলতে চাই ইনশাআল্লাহ আগামীতে একটি বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত সরকার বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে সরকার, তাই বিএনপিকে দুর্বল করার জন্য নেতাকর্মীদের নানা উপায়ে হয়রানি করা হচ্ছে। বর্তমান ভোটারবিহীন সরকার ক্ষমতার মোহে অন্ধ, বেপরোয়া ও মানবিক বোধশূন্যতা মানবিক বোধশূন্য হয়ে পড়েছে, আর তাই আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে উৎখাতে জনগণ এখন রাস্তায় নামতে শুরু করেছে। তাদের পতন না হওয়া পর্যন্ত জনগণ রাজপথেই অবস্থান করবে। রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল অভিযোগ করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানির গ্রামের বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়েছে। তাকে বাড়িতে না পেয়ে তার বয়োবৃদ্ধ বাবা এবং নারী সদস্যদের সঙ্গে অশালীন আচরণসহ নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক এই ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার দলীয় সন্ত্রাসীদের দিয়ে দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের উপর নানা কায়দায় জুলুম নির্যাতনের নির্দয় ও অমানবিক খেলা যেন থামছেই না। দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে এবং দেশব্যাপী ত্রাস সৃষ্টির মাধ্যমে জোর করে রাষ্ট্রক্ষমতা নিয়ন্ত্রণে রাখাটাই এখন আওয়ামী সরকারের মূল লক্ষ্যে পরিণত হয়েছে। বিএনপির মহাসচিব বলেন বর্তমান আওয়ামী সরকারের মোটেই কোনো গণভিত্তি নেই, আর এজন্য সরকার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন অব্যাহত রেখেছে। বিবৃতিতে তিনি অবিলম্বে এস এম জিলানির গ্রামের বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অমানবিক আচরণ বন্ধের আহ্বান জানান। এদিকে ভয় পেয়ে ফের গণগ্রেপ্তার শুরু করেছে সরকার, মন্তব্য করেছেন রিজভি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন জনসমাবেশে গণজোয়ার দেখে সরকার ভয় পেয়েছে, এ কারণে দেশজুড়ে আবারও গণগ্রেপ্তার শুরু করেছে সরকার, কিন্তু এবার আর রক্ষা হবে না। সরকার পতনে বিএনপির সব অঙ্গ সহযোগী সংগঠনের সঙ্গে সাধারণ জনগণ রাজপথে নেমেছে। ইতোমধ্যে বিভাগীয় গণসমাবেশ তার প্রমাণ দেশবাসী দেখেছেন। যুবলীগের সমাবেশে লোক ভাড়া করে আনা হয়েছে জানিয়ে রিজভি বলেন আপনারা জনসমাগমের বাহাদুরি দেখান, কিন্তু সব লোক আনেন ভাড়া করে। যুবলীগের সমাবেশে সেটা দেশবাসী দেখেছে। আপনাদের যে দেশের মানুষ এখন আর পছন্দ করে না, চায় না, সেটা ভাড়া করার লোক দেখলেই বোঝা যায়। তিনি আরও বলেন প্রধানমন্ত্রী আপনার মন্ত্রী নেতারা বলেন বিএনপি নেতারা নাকি 13 বছরে 13 মিনিটও রাজপথ দখলে রাখতে পারে নাই, তাহলে আপনার কাছে আমাদের প্রশ্ন, সেই বিএনপি যখন সমাবেশ ডাকে তখন বাস ট্রেন লঞ্চসহ সব গণপরিবহন বন্ধ করা হয় কেন? আপনি এর উত্তর কি দেবেন প্রধানমন্ত্রী? আপনারা অপকর্ম ঢাকতে জিয়া পরিবারের বিরুদ্ধে যে কুৎসা রটান সেটা জনগণ জানে। আপনি জনগণকে বোকা বানাতে চাইলেও জনগণ উপলব্ধি করে। বিএনপির গণসমাবেশগুলোতে মানুষের ঢল অভূতপূর্ণ উল্লেখ করে তিনি বলেন সনাতন ধর্মাবলম্বীরা ঢাকঢোল বাজিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন। ফরিদপুরের জনসভায় 2 দিন আগে থেকেই আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে নেতাকর্মীরা আসতে থাকেন। আশেপাশের বিএনপির স্থানীয় নেতাকর্মীরা রান্না করে তাদের খাইয়েছেন। অনেকেই আশেপাশের স্কুলে আশ্রয় নিয়েছেন মূল শহর থেকে 6 কিলোমিটার দূর। সমাবেশ স্থল দেখে মনে হয়েছে গোটা ফরিদপুর শহরসহ আশেপাশের এলাকায় মানব বন্যা সৃষ্টি হয়েছে। তিনি জানান মৌলভীবাজার জেলা ছাত্রদল সভাপতি রুবেল মিয়াকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। আমি নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি, অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি। এদিকে অবৈধ সরকারের দিন শেষ হয়ে আসছে বললেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন অবৈধ সরকারের দিন শেষ হয়ে আসছে, তীব্র আন্দোলনের মুখে তাদের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। মির্জা আব্বাস বলেন মানুষকে খাওয়ানোর পয়সা নেই, কিন্তু ভোট চুরির মেশিন ইভিএম কেনার পয়সা আছে। অবৈধ আওয়ামী লীগ সরকার চাপাতে দিয়ে কুপিয়ে ও গুলি করে নেতাকর্মীদের হত্যা করে কেন? সভা সমাবেশ করতে দেয় না, তাদের লোকের কথায় কথায় পিস্তল হকিস্টিক রামদা ও লাঠি নিয়ে বের হয়ে আসে, এটি আর হতে দেব না। তিনি আরও বলেন দ্রব্যমূল্য বৃদ্ধিসহ জনগণের যৌক্তিক দাবি নিয়ে বিএনপি আন্দোলন করছে। সরকার বিএনপিকে ভয় পায় বলে পুলিশ দিয়ে আন্দোলন থামানোর চেষ্টা করেছে, কিন্তু জনগণ আজ জেগে উঠেছে, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন আগামী 10 ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশকে ঘিরে সারা দেশে একটি আলোড়ন সৃষ্টি হয়েছে। সেই মহাসমাবেশ নিয়ে সরকারের ত্রাহি ত্রাহি অবস্থা। এ সমাবেশে যেতে যেখানে বাধা দেওয়া হবে সেখানে অবস্থান নেবে নেতাকর্মীরা।
10 ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করতে বুধবার বিকালে নরসিংদী জেলা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, একটির পর একটি সভা হবে আর এই সরকারের পতন ত্বরান্বিত হবে। বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলার বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সদস্য সচিব মঞ্জুর এলাহী। এদিকে আওয়ামী লীগ জিয়াউর রহমানকে সহ্য করতে পারে না, মন্তব্য করেছেন খন্দকার মোশাররফ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগ ও তাদের নেতাকর্মীদের ব্যর্থতার কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্থান হয়েছে। তিনি অবিলম্বে সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করার দাবি জানান। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশের সার্বভৌমত্ব শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের টার্নিং পয়েন্ট ছিল 7 নভেম্বর, যা আমাদের মহান মুক্তিযুদ্ধের সাথে ওতপ্রোতভাবে জড়িত। 72 থেকে 75 পর্যন্ত যারা ক্ষমতায় ছিলেন তারা দেশের গণতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করেছিল। এরপর দেশের লুটপাটার রাজত্ব কায়েম করা হয়েছিল। তাদের নেতা আক্ষেপ করে বলেছিলেন, সবাই পায় সোনার খনি আর আমি পেলাম চোরের খনি। সে সময় দেশে দুর্ভিক্ষ হয়েছিল, সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয়েছিল, রক্ষী বাহিনীর দ্বারা 30,000 লোককে হত্যা করেছিল, মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করা হয়েছিল। 15 আগস্টের মর্মান্তিক ঘটনা কারা ঘটিয়েছে এটা পরবর্তী সরকার যারা প্রতিষ্ঠা করেছে সেখানে পরিষ্কার হয়ে গেছে। তিনি বলেন, তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে আরেকটি আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠা করা হয়েছিল অভ্যন্তরীণ কোন্দলের কারণে। এরপর 2 নভেম্বর রাত থেকে 3 নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগের কোন্দলের কারণে আরেকটি সেনাবাহিনীতে অভ্যুত্থান ঘটে। এ সময় জিয়াউর রহমানকে পদত্যাগে বাধ্য করে ও তাকে বন্দি করে। অনেক ঘটনা পাল্টাপাল্টি ঘটে। সে সময় 3 থেকে 6 নভেম্বর পর্যন্ত সরকার ছিল না, রেডিও টিভি বন্ধ ছিল, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হারিয়ে যাওয়ার গুঞ্জন শুরু হয়েছিল। খন্দকার মোশাররফ হোসেন বলেন, ঠিক সেই সময় 7 নভেম্বর দেশের সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানকে মুক্ত করা হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনা পুনরায় প্রতিষ্ঠা লাভ করে, এজন্য 7 নভেম্বর আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সাথে ওতপ্রোতভাবে জড়িত। দুটি বিষয় দেশের মুক্তিযুদ্ধের সাথে জড়িত, একটি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ও 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লব। অর্থাৎ দুটি বিশেষ দিনে জিয়াউর রহমান জাতিকে দিক নির্দেশনা দিয়েছেন। রাজনৈতিক নেতাদের ব্যর্থতার কারণে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে দিক নির্দেশনা দিয়েছেন, তেমনি 3 থেকে 6 নভেম্বর যখন রাজনৈতিক নেতাদের ব্যর্থতা, তখনও জিয়াউর রহমান জাতিকে দিক নির্দেশনা দিয়েছেন। সিপাহী জনতা জিয়াউর রহমানকে মুক্ত করে সেনাপ্রধান বানিয়েছিলেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। কিন্তু আওয়ামী লীগ এই দিনকে গুরুত্ব না দিয়ে মুক্তিযোদ্ধা হত্যা দিবস পালন করছে। আসলে তারা পরিবর্তন সহ্য করতে পারে না, আমাদের নেতা জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা সহ্য করতে পারে না। তিনি বলেন, একটি আধুনিক উন্নত ও স্বনির্ভর দেশ গড়তে মনোনিবেশ করেন জিয়াউর রহমান। তিনি দেশকে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন, অর্থনীতি পুনর্গঠনের লক্ষ্যে শিল্পখাতে বিনিয়োগ করেন, মুক্তবাজার অর্থনীতি চালু করেন, রাস্তায় হেঁটে হেঁটে মানুষকে সংগঠিত ও উজ্জীবিত করেছিলেন, গ্রাম সরকার প্রতিষ্ঠা করেছিলেন, সেনাবাহিনীতে আধুনিকায়ন করেন। আজকে আওয়ামী লীগ জিয়াউর রহমানকে সহ্য করতে পারে না।